আরে ইসমাইল ভাই, আপনি এখানে কেন ভাই? আপনি এখানে কেন আসছেন? কামে লাগে তো আছি বুঝা হয়েছে না ভাই? আপনি ফ্রিজটা ক্রিজ কইয়া এখানে চলে আসছেন? এ বড় ভাই, ভাই আপনি এরকম করতেছেন কেন লাগে আমার লোকে? আচ্ছা আচ্ছা, আপনি কি কিনতে চাইতেছেন ভাই? কুন্ডা স্যার, এটা হলো আমাদের এলজির নক নক সিস্টেম, দুইবার নক করলে লাইট জ্বলবে। ইয়া তো গরমে এটার মধ্যে কাপড় পরত নাকি? না এটা হলো ফ্রিজ। ফ্রিজ না শুকে যেটা ফ্রিজ স্যার কি কো, এটা হলো খাবার রাখার। না না ভাই, এটা তো ভালো জিনিস এই যে এখানে। ও তো গরমে আমি ব্যবসার লাগিয়া বলছি এটা কিনবার থাকিয়া। তুই কিসের জন্য ভাই? ব্যবসার লাগিয়া। তো ব্যবসার জন্য আপনি ফ্রিজের ব্যবসা করবেন? আরে ভাই জেরো দূরে দূরের সময় কা, আপনি কি ব্যবসা করবেন ফ্রিজে? তাহলে শোরুম দেন কেন? শোরুম নিয়ে যে দিয়ে ফেলেন। আরে মে ও তো ফ্রিজের দরকার আছে আমার, একটা হইলে যথেষ্ট, একটা ফ্রিজ নাম যাতে ব্যবসা লাগিয়া। এরকম ফ্রিজ আমার ও তো বড় না, আপনি শোরুম আতে দেখুন। আর একটু শুরু, আমি কি ডিপ ফ্রিজ দেখাবো আপনাকে? যাতে একটা মানুষ একবারে গিয়ে উঠতে বসে থাকতারে এরকম ফ্রিজে তো ভাইয়া মানুষ উঠে না। আপনি কি মানুষের জন্য ই করতেছেন নাকি? মানুষের লাগে ভাই, আমি না মাল টাল রাখতাম না, মানুষ এই যে গরমের মাঝে বুঝছেন। আপনি কি ব্যবসা করতে না? আমারে আমারে বলতে দেন। হ্যাঁ আপনি ব্যবসা করবেন ফ্রিজ দিয়ে? হ্যাঁ ব্যবসা লাগে। ফ্রিজের ব্যবসাটা কি কিভাবে কি রকম? মানে এই যে বন্ধে দাদাতে কাম করে ভাই বুঝছেন, যে রোদ উঠে দূর ভরে কাছে তলে থাকে, আরে আধা ঘন্টা দুই ঘন্টা ফোনে দুই ঘন্টা উড়ে ধীরা বুঝছেন। মানে আমি যদি এটা নিয়ে সরল হয়ে বই 50টা টিকিট দেন, আর মুড়া যেটি ফ্রি তো না আটবো, মুড়া মানুষ আছে না, এটা দেন 200 টাকা টিকিট। মানে বুঝলাম না, 200 টাকা টিকিট কি করবে? মানে 10 মিনিট করে থুয়ে দেন, শরীর ঠান্ডা হলে এইবার গিয়ে কাম করবো। মানুষের রেখে দিবেন আপনি? হ্যাঁ এই বুদ্ধি আপনার শিখাইছে কেটা? আরে নিজে খাড়াইতেছি বুদ্ধি, মেয়ে এক মাস ধরে এই বুদ্ধি গবেষণাই করতেছি, এর লাগে তো ফ্রি চলে গেলাম। আচ্ছা গরম থেকে রক্ষা, মানে দুপুরের রোদের থেকে? হ্যাঁ এটার লেগে তো ভাই, একটা দিন ছিল আমার এখানে বেজাল করতে আন কুন্ডা, ও তো ছুড়ু মুড়ু দেখে দিন। আপনি মানুষ এটা দেখবেন ভাই? আমি বুঝলাম না, আপনি মানুষ বলবেন কেন ভাই? আপনারা কি কইতেছি ভাই, রোদের মাঝে কামলা লই কামলারা কাম করতারে না, গাম্যাদা সই। এখন কি এটা নিয়ে রাস্তায় বসবেন আপনি? এটা নিয়ে সরো, আমরা একটা সরক আছে সরোর মাঝে থইয়া, এটা 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 যেটার গরম লাগবে এটার মনে করুন এটা দেখতে পারেন, 10 মিনিট থয়ে দিলাম, 10 মিনিট ঠান্ডা বুঝতেছি না ভাই, এটা তো মানুষ কাটিয়া কুটিয়া গরম লাগবো, কাটিয়া দিলে তো মানুষ মরিয়ে দিব। আপনি এটা দেখি আদতে ঠান্ডা হবে মানুষ? ঠান্ডা হয়ে গেছে এটা তো ফ্রিজের কারণে মনে করতেছে? সবগুলা ঠান্ডা উঠতেছে, মিয়া পাগল আপনি তো আসলে বুকা। এই যে এসি চলতেছে, এসি দিয়ে এগুলা ঠান্ডা করতেছে। কি আর এসি চলতেছে? ওই যে উপরে দেখেন না উপরে, এই যে 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 ওই যে এটাই আছে ভাই, এটার থেকে বাতাস বাইরিতেছে দেখেন, এটা দিয়ে এরকম ঠান্ডা হয়েছে গো। তো আপনি কি মনে করছেন? ভাই এটা উবে শুনে আপনারা আই দেন জি, আমরা বিক্রি করি কোন এডি। আচ্ছা ওনারে এগুলা দেখেন না, একটু আসেন তাহলে স্যার সামনে আসেন, আমি দেখাই ভাই। এটা কি ভাই? এটা হলো 1 টন, এটা হলো আপনার 1.5 টন, এটা হলো আপনার 2 টন। কি গপ করুন না, এটা 1 টন, এটা 2 টন, এটা 3 টন, এটা তো বড় জোর হাইস্ট, এটা তো 4 জোর ওজন হইতো না, আপনি 1 টন 2 টন কইতাছো। না স্যার এটা তো ওজনে আপনার ইয়া হবে না, এটা হলো আপনার এসিতে আপনার ওজন দেখলে বাতাস দেব, টনের মতো বাতাস দেব। ওহান কি ভাই এটা চলান দেব বন্ধ? বন্ধ তো কি বসে এসি চালাই না, আমি তো চেষ্টা করতেছি আপনারা বললে ঠান্ডা হবে ভাই, আপনি এটা নেন ঠান্ডা হবে। হাত পাগা নিয়ে যাবেন, ঠান্ডা হবে তো ভাই, নিয়ে যান না। এ ভাই ঠান্ডা হবে তো, নিয়ে যান। এ ভাই হাত পাকা কিনবেন? কত দেয় কিনি দেখুন,